মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট দলের দায়িত্বভার তার কাঁধেই। বগুড়ার এই ক্রিকেটার উইকেটের পিছনে যেমনটা অতন্দ্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনটাই ব্যাট হাতেও। ব্যাটিং কিপিংয়ে দক্ষ এই ক্রিকেটারের, আরেকটি বড় গুণ হচ্ছে পড়াশোনাতেও দক্ষ। বরাবরই ভালো রেজাল্ট করে আসা মুশফিকুর রহিম 2012 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তবে এবার উচ্চশিক্ষায় শিক্ষিত হবার প্রয়াস তার। বর্তমান উপমহাদেশের ক্রিকেটের উপর পড়াশোনা করেছেন মুশফিকুর রহিম। দেশের জনপ্রিয় একটি ইংলিশ দৈনিকের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, খেলাধুলার উপর পিএইচডি করার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক আমি সেটা শুরু করে দিয়েছি। আপাতত আমি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি। শিক্ষাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে আরও জ্ঞানী হতে সাহায্য করবে। একজন মানুষ হিসাবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তাদের বাবা মায়ের দিকে লক্ষ্য করুক এবং অনুধাবন করুক শিক্ষা অর্জন কতটা গুরুত্বপূর্ণ, তা আপনি যেই হন না কেন। আমার বাবা মা সবসময়ই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। উপমহাদেশের ক্রিকেটে মুশফিকই প্রথম নন যিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছেন। শ্রীলঙ্কার লিজেন্ড কুমার সাঙ্গাকারা আইনের উপর উচ্চশিক্ষা নিয়েছেন। মুশফিকও নিজেকে একজন শিক্ষিত ক্রিকেটার হিসেবে ভাবতে পছন্দ করেন।